ফ্রিজে অতিরিক্ত বরফ জমলে করণীয়। প্রথমে দেখুন ফ্রিজের দরজা সঠিকভাবে লাগানো আছে নাকি ফাঁকা আছে। ফ্রিজের দরজা সঠিকভাবে লাগানো না থাকলে বা ফাঁকা থাকলে এমন সমস্যা হতে পারে। দরজার সাথে থাকা গ্যাসকেট যদি স্লট থেকে খুলে আসে তা পুনরায় ঠিকমতো বসিয়ে নিন। এতে যদি সমাধান না হয় তাহলে অনুমোদিত এক্সপার্ট দ্বারা গ্যাসকেট পাল্টে ফেলুন। যদি দেখেন নর্মাল কম্পার্টমেন্টে বরফ জমেছে তখন খেয়াল করুন নর্মাল কম্পার্টমেন্টের বডিতে কোনো খাবার এবং খাবারের বক্স লেগে আছে কিনা। ফ্রিজে রাখা খাবার বা খাবারের বক্স যদি কম্পার্টমেন্টের পেছনের বডি ঘেঁষা থাকে সেই অংশে বরফের উপস্থিতি দেখা দেয়, তবে এটি কোনো সমস্যা নয়। উক্ত সমস্যা থেকে পরিত্রাণ পেতে খাবার এবং খাবারের বক্স কম্পার্টমেন্টের পেছনের বডি ঘেঁষে রাখবেন না। মনে রাখবেন প্রয়োজনীয় ঠান্ডার জন্য থার্মোস্ট্যাট নবের সেটিং যথাযথ হতে হবে। আমাদের বিশেষজ্ঞ প্রকৌশলীগণ থার্মোস্ট্যাট নবের পজিশন মিডিয়াম অর্থাৎ 4-5 মধ্যে এবং ডিসপ্লে সহ ফ্রিজের ক্ষেত্রে নর্মাল বা ফ্রিজ অংশের জন্য 5°C, ডিপ বা ফ্রিজার অংশের জন্য -18°C রাখার জন্য পরামর্শ দিয়ে থাকেন। এছাড়া নন ফ্রস্ট ফ্রিজের ক্ষেত্রে নর্মাল ঠান্ডার জন্য ডাক নব সেটিং মিড পজিশনে নর্মালের তুলনায় অতিরিক্ত ঠান্ডার প্রয়োজন হলে ডাক নব মিনিমাম এবং বেশি ঠান্ডার প্রয়োজন হলে ডাক নব ম্যাক্সিমাম রাখা ভালো। ফ্রস্ট ফ্রিজে অতিরিক্ত বরফ জমলে প্রথমে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে হবে। স্বাভাবিকভাবে ফ্রিজের বরফ গলানোর জন্য ফ্রিজের দরজা খুলে রাখুন। ফ্রিজের সাথে দেয়া স্প্যাচুলা দিয়ে বরফগুলো সরিয়ে ফেলুন। এক্ষেত্রে ছুরি খুন্তি কিংবা ধারালো কোনো টুলস ব্যবহার করা যাবে না, কারণ এতে ফ্রিজের ক্ষতি হতে পারে। বরফ গলার পর শুকনো কাপড় বা মপ দিয়ে ভালো করে ক্যাবিনেট শুকানোর পর বিদ্যুৎ সংযোগ চালু করে পুনরায় ফ্রিজ ব্যবহার করুন। ডিসপ্লে সহ নন ফ্রস্ট ফ্রিজে অতিরিক্ত বরফ জমলে ডিফ্রস্ট মোড চালু করে বরফ গলিয়ে নিতে পারবেন। জনস্বার্থে নাজদাত ইউটিএস।